Assalamualaikum বন্ধুরা, তো আজকে যে ফোনটি আমার হাতে আছে এটা A03 Pro। তো এটার প্রবলেম হচ্ছে FRP, এটা কয়েকজনের কাছ থেকে রিটার্ন এসেছে, কোনোভাবেই বাইপাস করা সম্ভব হচ্ছে না। তো আজকে আমরা এটি বাইপাস করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে FRPটা লক হয়ে আছে, পরবর্তী স্টেপে আর যাচ্ছে না। এটা ADB মোডেও করার কোনো অপশন নাই, মানে টোটালি হাতে বাইপাস করার যে ওয়েগুলো সবগুলো ট্রাই করা অলরেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমরা একটু অন্যভাবে কাজ করব। তো এজন্য আমাদেরকে ফোনটাকে খুলে নিতে হবে। তো ফোনটাকে খুলে নেওয়ার পরে এখানে যে আইসিগুলো ডাকা আছে, MMC এবং CPU, এখান থেকে আমরা উপরের যে স্টিকারটা আছে সেটি রিমুভ করে নেব। এটি রিমুভ করার পরে আমরা এটার মধ্যে ISP কানেকশন দেবো। তো এটার যে ISP-টা আমি ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে আপনারা ISP কানেকশনটা করে নেবেন। ISP-র পিকচারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমাদের ISP কানেকশন শেষ হওয়ার পরে আমরা এটা EZ-টা প্লাস বক্সে কানেক্ট করব। তো এখান থেকে আমরা চেক করে নেব যে আমরা যে ISP-টা করেছি ডিভাইসটি পেয়েছে কিনা। হ্যাঁ, এই যে ডিটেক্ট করতে পেরেছে। তো এই যে এখানে দেখাচ্ছে যে ফোনটা FRP লক হয়ে আছে, আমরা এখান থেকে শুধু FRP-টাকে রিমুভ করে দেব। এই জন্য আমরা টুলসে গিয়ে জাস্ট রিসেট গুগল FRP-তে ক্লিক করব। এই যে রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের FRP রিমুভের কাজ শেষ। এবার আমরা আবার চেক করে দেখব আসলে এটা রিমুভ হয়েছে কিনা। এখানে কিন্তু আগের মতো দেখাচ্ছে না, তার মানে FRP বাইপাস হয়ে গিয়েছে। তো এবার আমরা ডিভাইসটি ডিসকানেক্ট করে যে ISP কানেকশনগুলো লাগিয়েছিলাম সেটি রিমুভ করে নেব। তো আমাদের রিমুভ করার কাজ শেষ হয়ে গেলে আমরা এবার ডিভাইসে লাগিয়ে দেখব আসলে রিমুভ হলো কিনা। তো এটা যেহেতু EZ-Track প্লাস দিয়ে করেছি, 100% রিমুভ হওয়ার কথা। তো এবার আমরা এটি চেক করব।
যেখান থেকে স্টার্টে দেব, দেখবো রিমুভ হয়েছে কিনা। এই যে এখানে স্কিপ চলে আসছে, তার মানে আমাদের FRPটি 100% রিমুভ হয়েছে। তো এটার ISP কানেকশনটার পিকচার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিয়ে ISP করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই যে আমাদের কাজ শেষ। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।